আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে আসতে শুরু করেছে মার্সিডিস বেঞ্চের বাস চেচিস এই চেসিসগুলো বাজারে আসার পর থেকে একটা কথা শোনা যাচ্ছে এগুলো অরিজিনাল মার্সিডিস বেঞ্চ নাকি ভারত বেঞ্চ কেউ বলছেন এগুলো ভারত বেঞ্চ কেউ আবার বলছেন মার্সিডিস বেঞ্চ বিষয়টি নিয়ে আমিও কিছুটা জানার চেষ্টা করেছি এ বিষয়ে ইন্টারনেট ঘেটে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি তবে যে তথ্যগুলো আছে সেগুলোর সার করলে আমি এই বিষয়টি বুঝেছি এগুলো আসলে ভারত বেঞ্জের চেসিস না আবার র্যানকন মোটরস থেকেও জানিয়েছে এগুলো ভারত বেঞ্জ না এগুলো মার্সিটিস বেঞ্জ এ সংক্রান্ত ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিচ্ছি আপনাদের আপনারা সেটি পড়ে দেখতে পারেন এছাড়া কেউ যদি সুস্পষ্টভাবে নিশ্চিত হন সেক্ষেত্রে আমাকে জানানোর অনুরোধ রইল যা আমাকে এই বিষয়ে বিস্তারিত জানতে সহায়তা করবে এ পর্যায়ে চলুন জেনে নেই আমি এই বিষয়ে কি জানলাম বা কি তথ্য পেলাম ভারত বেঞ্জ হল ডাইমলার ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকলের একটি ব্র্যান্ড যা জার্মান প্রস্তুতকারক ডাইমলার এদের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থা আর মার্সিডিজ বেঞ্জ হল ডাইমদারের একটি নিজস্ব ব্র্যান্ড শুরুতে মার্সিডিজ এবং বেঞ্জ দুটি আলাদা কোম্পানি ছিল তাদের উভয়ের জন্ম জার্মানিতে এর মধ্যে মার্সিডিজের মালিক ছিলেন গটলিপ ডাইমলার আর বেঞ্জের মালিক ছিলেন কার্ল বেঞ্জ প্রথম বিশ্বযুদ্ধের পর এই দুজন এক হয়ে যান এরপর তারা মার্সিডিজ বেঞ্জ নামে বিশ্বজুড়ে গাড়ি উৎপাদন শুরু করেন এবার ফিরি ভারতে ডাইমলার দুই সালে ভারতে বাণিজ্যিক এবং ভারী যানবাহন তৈরির জন্য হিরো কোম্পানির সাথে একটি চুক্তি করে কিন্তু দুই হাজার সালে অর্থনৈতিক সংকটের কারণে হিরো সেখান থেকে সরে আসে পরবর্তীতে ডাইমলার ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকল নামে ডাইমলার নিজেই ভারতের বাজারে ব্যবসা শুরু করে এবং ভারত বেঞ্জ লঞ্চের ঘোষণা দেয় দুই সালে তারা চেন্নাইতে কারখানা স্থাপন করে এবং বারো সালে প্রথম ভারত বেঞ্জ ট্রাক উন্মোচন করে মূলত ভারতের বাজারে টাটা আইশার। অশোক লিল্যান্ডের মতো যে বাণিজ্যিক ট্রাকগুলো আছে সে বাজার ধরতেই তারা ভারতের বাজারে আসে আর দুই হাজার সালের মে মাসে চেন্নাইয়ের গুরাগাদামে ভারত বেঞ্জ বাস উৎপাদন সুবিধা সম্বলিত নতুন একটি প্ল্যান্ট উন্মোচন করে এতক্ষণে হয়তো অনেকেই ক্লিয়ার হয়েছেন মার্সিডিজ হচ্ছে ডাইমলারের নিজস্ব ব্র্যান্ড আর ভারত বেঞ্জ হচ্ছে তাদের সহযোগী প্রতিষ্ঠান এখানে ডাইমলার হচ্ছে তাদের মাদার গ্রুপ অর্থাৎ মার্সিডিজ বেঞ্জ হচ্ছে মাদার গ্রুপ ফলে ভারত বেঞ্জের ব্যানারে যে ট্রাক বাস যা উৎপাদন হয় সবগুলোই কিন্তু মার্সিডিস বেঞ্জের আদলেই অর্থাৎ মার্সিডিস বেঞ্জের যে টেকনোলজি সেগুলি কিন্তু ভারত বেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয় মার্সিডিজের বাইরে ভারত বেঞ্জ কোনো আলাদা বা নতুন কোনো প্রতিষ্ঠান না চেন্নাইয়ে যে ভারত বেঞ্জের প্ল্যান্ট আছে সেখানে মার্সিডিস বেঞ্জের চেসিসগুলো অ্যাসেম্বল করা হয় এবার আসি বাংলাদেশের যে চেসিসটি নিয়ে এসেছে র্যানকন মোটরস ওয়েব সিরিজ র্যানকন থেকে বলা হচ্ছে এগুলো অরিজিনাল মার্সিডিস বেঞ্জের এই চেসিসগুলো ভারতের চেন্নাই প্ল্যান্টে ম্যানুফ্যাকচারিং করা হয় এরপর সেখান থেকে আশপাশের যে দেশগুলো আছে সেখানে পাঠানো হয় র্যানকন থেকে যেটা আমাকে জানিয়েছে মার্সিডিস বেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি অর্থাৎ বিলাসবহুল কারের ক্ষেত্রে পুরো বিশ্বটি বেশ নাম করা এই কোম্পানিটি যখন ভারতের বাজারে প্রবেশ করলো বা তারা যখন চিন্তা করল ভারত সহ আশপাশের দেশগুলোতে মার্সিডিস বেঞ্জের যে বাস বা ট্রাকগুলো আছে এগুলো তারা প্রসার করবে বা বাজার ধরবে তখন তারা ভারতের মার্কেটে যেহেতু প্ল্যান্ট স্থাপন করবে এরকম একটা চিন্তা করেছে এই জন্য তারা ভারতের মার্কেটে তারা একটি গবেষণা করে কারণ ভারতে মার্সিডিস বেঞ্জের প্রচুর কার বিক্রি আছে বিশেষ করে ভারতের যারা ব্যবসায়ী আছেন এছাড়া তারকা আছেন খেলোয়াড় থেকে শুরু করে বড় বড় যারা আছেন অধিকাংশই মার্সিডিস বেঞ্জের কার ব্যবহার করেন ফলে ওই দেশে তারা একটি জরিপ চালায় যে মার্সিডিস বেঞ্জের একটি কারের পাশে অর্থাৎ কুড়ি টাকা দামের একটি কারের পাশে যখন বাস বা ট্রাক এরকম কিছু দাঁড়াবে মার্সিডিস বেঞ্চের লোগো সহ তখন সেই বিষয়টিকে তারা কিভাবে দেখবে বা এই বিষয়গুলোকে তারা কিভাবে নেবে তাদের মনোযোগতে কতটা প্রভাব পড়বে গবেষণার ফলাফলে মার্সিডিস বেঞ্জ অর্থাৎ ডায়মনার যেটা দেখলো যে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন যারা মার্সিডিস বেঞ্চের কার ওই দেশে চালান বা ব্যবহার করেন তারা বলছেন এই বিষয়গুলো আমাদের কাছে বেশ নেতিবাচক কারণ আমরা কখনোই চাইব না যে একটি ট্রাক বা বাস আমাদের পাশ দিয়ে চলে যাবে বা আমাদের পাশে দাঁড়াবে মার্সিডিস বেঞ্চের লোগো দিয়ে কারণ ভারতের যে প্ল্যান্ট সেখানে ট্রাক এবং বাসের জন্য তারা চিন্তা করছিল আর এগুলোর প্রাইস রেঞ্জ অনেক কম অর্থাৎ বাংলাদেশের হিসেবে দেখলে পরে চল্লিশ থেকে আপনার ষাট থেকে সত্তর লাখ টাকার মধ্যে ওই ট্রাক বা বাসের চেসিসের প্রাইস হবে কারণ টাটা আয়সার বা অশোক লি তারা কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু ট্রাক বা বাস মালিকদের কাছে সাপ্লাই দিয়ে দিচ্ছে ফলে এই বাজারটা যখন মার্সিডিস বেঞ্চকে ধরতে হবে তখন তাদেরকে কাছাকাছি রেঞ্জের মধ্যে যে উপাদান দিয়ে তাদেরকে এই গাড়িগুলো তৈরি করতে হবে ঠিক কাছাকাছি বা তেমনই রাখতে হবে খুব বেশি কিন্তু উপরে যাওয়া যাবে না ফলে মার্সিডিস বেঞ্চ বা ডায়মনার দেখলো তারা নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এবং এতে তাদের যে ব্যানার বা তাদের যে ব্র্যান্ড ভ্যালু সেটি কমতে পারে ভারতের বাজারে তখন তারা তাদের যে ব্র্যান্ড ভ্যালু অর্থাৎ গাড়ির ব্র্যান্ড ভ্যালু সে বাজারের ব্র্যান্ড ভ্যালুতে যাতে ভারতে কোনো প্রভাব না পড়ে এজন্য তারা ভারতে ভারত বেঞ্চ নামে কোম্পানিটি লঞ্চ করে এবং ভারতের বাইরে অন্যান্য দেশে তারা ঠিক একই চেসিস সব কিছুই এক তারা মার্সিড বেঞ্চ নামে চালায় বিষয়গুলো সম্পর্কে আপনাদের আরও ক্লিয়ার ধারণা যাতে হয় এজন্য ডেসক্রিপশন বক্সে ভারত বেঞ্চের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটার লিঙ্ক মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্লাস উইকিপিডিয়া যে তথ্যগুলো আছে সেগুলো লিঙ্ক আমি দিয়ে রাখছি আপনারা সময়কে পড়ে নিতে পারেন তাহলে নিজের থেকেই অনেক ধারণা পেতে পারবেন এবার আসি আরেকটি পয়েন্টে যদি আমি ধরে নেই বাংলাদেশে আসা এই বাসগুলো ভারত বেঞ্জের অর্থাৎ মার্সিডিস বেঞ্জের না এগুলো সরাসরি ভারত বেঞ্জের এই বাসে কিন্তু মার্সিডিসের লোগো লাগানো আছে স্টিয়ারিং থেকে শুরু করে সব কিছুতেই ইঞ্জিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্সিডিস বেঞ্জের লোগো এখন কথা হচ্ছে মার্সিডিস হচ্ছে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড অর্থাৎ পুরো বিশ্বজুড়ে যার বিস্তৃতি মার্সিডিস বেঞ্চে শুধুমাত্র ভারতে প্ল্যান্ট আছে বিষয়টি তেমন না বিশ্বের অনেক দেশে তাদের প্ল্যান্ট আছে উইকিপিডিয়াতে আপনারা দেখতে পাবেন সবকিছুই এবার আসি ভারত বেঞ্চ যদি আসলে হয়ে থাকে তাহলে কি তাদের পক্ষে সম্ভব মার্সিরিজের নামে তারা এই বাসগুলোকে বা এই চেসিসগুলোকে চালাবে দুই সালে ভারতে এই ভারত বেঞ্চ প্ল্যানটি স্থাপন করা হয় বাসের জন্য তারপর থেকে আজকে দুই সাল আমি তেইশ সাল পর্যন্ত যদি ধরি তাহলেও প্রায় আট বছর পার হয়ে গেছে এ আট বছরেও কি মার্সিরিজ বেঞ্চের কাছে একবারও খবর যায়নি ভারত বেঞ্জের যে চেসিসগুলো আছে সেগুলো মার্সিডিজ বেঞ্চের নামে তারা বাংলাদেশ ও আশপাশের দেশগুলোতে পাঠাচ্ছে আর যদি এটা আসলে সত্য হয়ে থাকে তাহলে মার্সিডিস বেঞ্চ কেন হাত গুটিয়ে বসে আছে ভারত বেঞ্চের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কোনো আরেকটা পয়েন্ট বলি হিনোর যে বাসগুলো আসে জাপান থেকে ওই বাসগুলো কি সরাসরি চেসিস আসে বাংলাদেশে অবশ্যই না সেগুলো কিন্তু প্রথমে চট্টগ্রাম পোর্টে আসে সেখানে এসে অ্যাসেম্বল করা হয় অর্থাৎ আফতাবের যে প্ল্যান্ট আছে সে আফতাবের প্ল্যান্টে এসে হিনোর বাসগুলো অ্যাসেম্বল হয় তারপর কিন্তু আমরা পুরো প্রস্তুত অবস্থায় চেসিসগুলো দেখতে পারি তাহলে কি আমরা সেই বাসগুলোকে জাপানের চেসিস বলি নাকি আমরা চট্টগ্রামের চেসিস বলি তাহলে তো বলতে হবে যে এগুলো হচ্ছে চট্টগ্রামের চেসিস যেগুলো হচ্ছে নাভানা বা আফতাব বানিয়েছে আফতাবের চেসিস বা নাভানার চেসিস জাপানের চেসিস না বা হিনোর চেসিস না আরেকটা উদাহরণ দেই বাংলাদেশে ভলভোর যে বাসগুলো চলাচল করে আমি যদি সবসময় সানিফের ভহ চলা ভলভো বি নাইন আর ওই বাসগুলোর কথা বলি বি সেভেন আর এই বাসগুলো কোথা থেকে এসেছে এগুলো কিন্তু ভারতের ব্যাঙ্গালোর থেকে এসেছে ভারতে ভলভোর যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট থেকে এই বাসগুলো তৈরি হয় অর্থাৎ অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে এসেছে কিন্তু আমরা কি বলি বাসগুলো সুইডিশ আপনারা দেখে প্রতিবাদ করেন না হিসেবে তো হওয়ার কথা বাসগুলো ভারতের এগুলো সুইডিশ ভলবো না এগুলো ভারত ভলবো সবশেষ আমার কাছে যেটা মনে হচ্ছে র্যানকম থেকে যেটা আমাকে জানিয়েছে যে ভারতে শুধুমাত্র ভারত বেঞ্চ নামে চলে মার্সিডিস বেঞ্জের বাস বা ট্রাকগুলো আর এর বাইরে সবগুলো মার্সিডিজ বেঞ্জ নামেই চলে মার্সিডিজ বা ডাইমলার যেটাই বলি না কেন এর ইঞ্জিন চেসিস বা যে টেকনোলজি দিয়ে এইগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে পুরোপুরি ভারতে সব কিছু পাঠানো হয় সেখান থেকে সব কিছু প্রস্তুত করা হয় আবার তারা নিজেরাও অনেক কিছু প্রস্তুত করে ঠিক সেই একই টেকনোলজি দিয়ে একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু এই চেসিসগুলোর দাম কম অর্থাৎ বাসগুলোর বা ট্রাক যেটাই বলি না কেন এর দাম কম ফলে আপনি সে আড়াই তিন বা চার কোটি টাকার আগের যে সৌদি আর ব্যানারে যে মার্সিডিস বেঞ্চগুলো চলতেছে এখন বা তারা আবার নতুন করে রাস্তায় নামানো চিন্তা করছে ওই বাসগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে তো হবে না কারণ ওই বাসগুলো বর্তমান যে প্রাইস সেগুলো প্রায় তিন কোটি টাকা সারিয়ে যাবে সেই বাসগুলোর সাথে যদি আপনি এখন অর্ধ কোটি টাকার চেসিতে তুলনা করেন তাহলে তো হবে না ফলে তার যে মান আর এ মান কখনোই এক হবে না ভারত সহ আশপাশের দেশগুলোর কথা মাথায় রেখেই যখন এই প্ল্যান্ট করা হয়েছে তখন মার্সিডিজ বা ডাইমলার তারা ঠিক সেই প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করছে কারণ তারা এই বাজার বা এই মার্কেটটা ধরতে চায় বা এই মার্কেটে তারা প্রতিযোগিতা করতে চায় আমি আবারও বলছি যদি এর বাইরে আপনাদের কাছে কোনো তথ্য থাকে বা তথ্য আপনারা পান বা আপনারা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে দিয়ে সহযোগিতা করবেন আমার তথ্যে ভুল থাকতেই পারে আমি বলছি না আমি শতভাগ সত্য আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে জানালাম পাশাপাশি আমি কয়েকটি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা যদি এর সাথে আরও কোনো কিছু পান সেক্ষেত্রে আমাকে জানালে আমি বিষয়গুলো সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারবো বা বুঝতে পারবো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে